হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল এমটিআরবিডি মিউজিক একাডেমি। আমি সৌরভ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের খুবই চমৎকার একটা মিউজিক দেখাবো এবং শেখাবো। আসলে আমরা যারা মিউজিশিয়ান তাদের অনেক সময় অনেক ধরনের বিপদে পড়তে হয়। কীরকম, আমরা যদি কোথাও যাই সবাই বলে ভাইয়া একটু মিউজিক দেখান, তো সেরকম একটা মিউজিক আমি আপনাদের আজকে দেখাচ্ছি। তো গত পরশু দিন আমরা কয়েকজন মিলে একজনের বাসায় গেছিলাম, খুব গরম পড়েছিল, তো আমরা একটু জল খেতে চেয়েছিলাম। তো বাসায় গিয়ে দেখি যে কোনো জল নেই। তো একজন বললো যে ভাই আপনি তো মিউজিশিয়ান, তাহলে আপনি একটু মিউজিক দিয়ে জল নিয়ে আসেন না কেন। তো এরকম একটা খালি জগ নিয়ে এসেছিলো, জগটা আসলে আমার কাছে নেই, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো জগের ভিতরে কোনো জল ছিল না, ঠিক এরকম কিছুই ছিল না। এই এবার আমাকে বললো যে একটু ম্যাজিক করে একটু জল নিয়ে আসেন। তো আমি চেষ্টা করে দেখি পারি কি না। তো আমি প্রথমে একটু এভাবে ম্যাজিক দেখাচ্ছি, এভাবে আনার চেষ্টা করছি, এভাবে আনার চেষ্টা করছি, ঠিক এভাবে আনার চেষ্টা করছি। এই এবার একটা গ্লাস নিয়ে আসতে বললাম, ঠিক এরকম একটা গ্লাস নিয়ে আসতে বললাম এবং আমি একটা ফু দিলাম। এবং আস্তে করে যখন আমি এটা কাট করলাম, দেখলাম আস্তে করে এভাবে জল তৈরি হয়ে গেছে। এই তো এভাবে আমরা ম্যাজিশিয়ানরা অনেক জায়গায় গিয়ে আমাদের এরকম ম্যাজিক দেখাতে হয়। এবং আরেকজন বললো যে যেহেতু আপনি জল তৈরি করেছেন, তাহলে এই জলটাকে আবার ভ্যানিশ করে ফেলেন। তো তো আমি ভাবলাম দেখি চেষ্টা করে পারি কিনা। তো আমি আবার ঠিক এই জগের ভিতর আস্তে আস্তে জলটাকে রাখলাম, ঠিক এভাবে। এবং আমি বললাম একটা টিস্যু দিতে, একটা টিস্যু নিয়ে জাস্ট এটার ভিতর রাখলাম, ঠিক এইভাবে। এবার আস্তে করে আমি এটাকে কাট করলাম এবং টিস্যুটাকে আস্তে করে সরিয়ে ফেললাম। এই দেখ জলটা কিন্তু নেই। খুবই চমৎকার একটা ম্যাজিক। তো এই ম্যাজিকটা আমি আপনাদের শিখিয়ে দেবো, সেজন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা মজার মজার ম্যাজিক ভিডিও দেখতে পাবেন এবং শিখতে পারবেন। তো চলুন এবার আমরা এই ম্যাজিকের কৌশলটা একটু দেখে নিই। এই ম্যাজিকের কৌশলটা খুবই সহজ। এটা হচ্ছে ফোকেন বলা হয়, এটা ম্যাজিকের যে কোনো শপে কিনতে পাওয়া যায়। তো এর ভেতরে একটা পার্টিশন আছে এবং এর ভিতর আমি যদি কিছু পরিমাণ জল দেই এবং এটাকে যদি আমরা এভাবে আস্তে করে কাট করি, এ দেখুন, তাহলে কিন্তু কোনো জল পড়ছে না। কিন্তু এটা যদি আমরা একটু ডান হাতে নেই বা এটাকে যদি আমরা ঘুরিয়ে নেই, ধরুন আমি এটা ডান হাতে নিলাম, ডান হাতে নিয়ে উল্টা পিলে যদি এটাকে আস্তে করে কাট করি, তাহলে এর ভিতর থেকে অনেক জল কিন্তু পড়ছে। এই অর্থাৎ জল দিলাম, জল দেওয়ার পর যদি আমরা এটাকে এইভাবে এইভাবে কাত করি, তাহলে জল পড়বে না। কিন্তু এটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে, জাস্ট এই যে এভাবে ঘুরিয়ে বা ডান হাতে নিয়ে যদি এটাকে কাত করি, তাহলে জলটা পড়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিকের মূল কৌশল। আশা করি আপনারা সকলেই এই ম্যাজিকের কৌশলটা বুঝতে পেরেছেন। এরকম মজার মজার ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।